হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন। জেলা থেকে তারা নিজের মতন যে জিনিসগুলো দিতে পারে সেরকম জেলা থেকে তারা ঠিক করে নিতে পারে। এগুলো কোন কাগজগুলো লিখছে? সাত দিন এরকম সাত রকম হলো, আমি তো নিজেই জানি না কিছু। যা যার মনের মতো তৈরি করে দিয়েছে। আমি চাই ডাল ভাত তরকারিটা পেট ভরে খা, এটা তোমায় দেখতে হবে। চার টাকা একত্রিশ হলো, তুমি ছটাকা একটা ডিমের দাবি তো ছটাকা কত? চার টাকা তো ডাল ভাতই হয় না, তাও তো খাদ্য। আমরা বিনা পয়সায় চালটা গভর্নমেন্ট দিচ্ছি, তাই তো? চালটা প্রায় বিনা পয়সায় দিচ্ছি আমরা, এটা মাথায় রাখতে হবে। যে যার ইচ্ছে মতো তৈরি করে দিচ্ছে। যতটুকু চার টাকা একত্রিশে কিছু হয় আজকের দিনে, এটা এলাকায় কোনটা প্রয়োজনীয় পাওয়া যাবে, সস্তায় পাওয়া যাবে দেখে পেট ভরে ভাতটা খা। ভাত ডাল তরকারি একটা তো পেট ভরে খাওয়া উচিত দেখে, কারণ অনেকে নানা রকম বলে দিচ্ছে তো কাগজে, তারা কাউকে জিজ্ঞেস করে না, নিজেরা নিজের ইচ্ছে মতো খবর করে দেয়। সেই জন্য আমি নিজেই জানি না, আমি কেউ জিজ্ঞেস করছি। এই জেলাতে ম্যাম পরে যে রিপোর্টিং করছে স্কুল থেকে, ম্যাম ওখানে যে যে স্কুলের রান্না পাঁচ দিন থেকে বেশি বন্ধ আছে ওটা এক অফিসারকে যেতেই হবে, এর নির্দেশ আছে। ম্যাম যে যে স্কুলে অনলাইন দেখে নিচ্ছিলাম, কোন আপলোড করলো না, কেন করলো না, তো দেখা যাচ্ছে পাঁচ দিন থেকে বেশি বন্ধ আছে, কেন বন্ধ আছে দেখে নাও। যেদিন যেদিন স্কুল চলবে সেদিন যারা খবরটা পায়। হ্যাঁ, মিড ডে মিলে একটা অনন্যগত ব্যবস্থা নিয়েছি, প্রত্যেক স্কুল থেকে ডেইলি এসএমএস কালেক্ট করা হচ্ছে। এটা নিয়ে স্টেট লেভেলে আমি আপনি লাস্ট টাইম ইনস্ট্রাকশন দিয়েছিলেন, তো পুরো মেদিনীপুর তারপর আমরা স্টেট লেভেলে 10 জনকে দিয়ে কন্ট্রোল রুম চালু করে দিয়েছি। সেখানে ডেইলি কিন্তু কোন কোন স্কুল থেকে এসএমএস গুলো আসছে না সেটা আমরা অ্যানালাইসিস করা হচ্ছে। তারপর ডিএম এর মাধ্যমে যেটুকু টাকাই পা যেটুকু বরাদ্দ আছে সেই টাকাটা ঠিকমতো খরচ হচ্ছে কিনা সেটা দেখবার কি মেকানিজম আছে। আমাদের অফিসারকে বুধবার কে বুধবার ম্যাম সকালে প্রত্যেক জায়গায় স্কুলে স্কুলে যেতেই হবে। জেলাতে আমাদের বুধবারে কালেকশন হয় মোর দেন 100-150 স্কুল রিপোর্ট আমি পেয়ে যাই ম্যাম। এবার আমরা কি আর একটা করতে পারি? ওই যে কাজটা করছে তাকে যদি একটা 100 দিনের কাজ ইনক্লুড করি জব কার্ড দিয়ে, তাহলে 100 দিনের কাজ যে করে সে তো ডেলি কত পায়? প্রায় 186 টাকা পায়। তাহলে কি হয়, তার একটা মান্থলি যদি পায় তাহলে কি হলো, 1500 প্লাস 100 দিনের কাজ তাকে আমি ইনভলভ করলাম, তাহলে কি হলো, এর ইনকামটাই কিন্তু 1500 প্লাস 5500 একটা 7000 মতো হয়ে যাবে। তাহলে একটা কি, যে লোকটা রান্না করে সে ভাববে আমার একটা ভবিষ্যৎ সুরক্ষিত হলো, এটা ভেবে দেখা যাবে? এটা কি কোনো প্রবলেম আছে পঞ্চায়েতে? এটা পঞ্চায়েতে তুই দেখে নিক না, 100 দিনের কাজ ক্রিয়েট করে তো যেখানে খাওয়া সেখানে কিচেন গার্ডেন মেইনটেনেন্স দায়িত্বটা দেবে দেবে, সেখান থেকে সবজি হবে সেটা বাচ্চারা খাবে, আপনি মহিলা রান্না করবে না, কিচেন গার্ডেন ঠিক আছে। ম্যাম ওয়ান টাইম কিচেন গার্ডেন তো অবশ্যই বন্ধ করা আছে, ম্যাম কিচেন গার্ডেন করতে দিচ্ছে না এখন কিচেন গার্ডেন। কিন্তু আমাদের ম্যাম প্রত্যেক স্কুলে স্কুলে যেভাবে হর্টিকালচার ডিপার্টমেন্ট ভালো স্কিম এনেছে, সেটা তো গ্রুপ হিসেবে যখন চালায় সেটা অনেকগুলো চালায়, এটা সাথে আমি সেটা বলছি না। সেলফ হেল্প গ্রুপ যেটা চালায় সে দায়িত্ব নিয়ে হয়তো চালায়, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই তো? সেটা আলাদা, আমি তাদের কথা বলছি না। সেলফ হেল্প গ্রুপ কিন্তু আলাদা,
আমি যে রান্না করে আমি সেই রান্না করার কথা বলছি ওই গ্রুপের মেয়ে নাই ওইভাবে ওরা ভাগ করে নেয় সেলফ হেল্প গ্রুপের মেয়েরা। তো এই সেলফ হেল্প গ্রুপে যদি আমরা আমাদের 10টা গ্রুপ কে মিলে বলেছি কি ওখানে চিক্স নিয়ে নাও, তুমি 25-25 চিক্স হলো তুমি নিজের টিম তৈরি করো আর নিজে ব্যবহার করো, বাইরে থেকে কিনতে হবে না। তার থেকে ম্যাম অনেক স্কুলে আছে এত জায়গা নেই, ওইটুকু জায়গার মধ্যে কি করে করবে? কৃষক বাজার যত আছে না মুখে, যে স্কুলে জায়গা আছে সেখানে ওরা ট্রাভেল করতে পারে। কিন্তু আমি ভাবছি একটা ইউনিফর্ম পলিসি যেটা আমি আগেও বলেছিলাম তোমরা করনি, ওই যে সেলফ হেল্প গ্রুপটা একটা স্কুলকে দায়িত্ব নিয়ে করছে সব, ওদের দিয়ে তুমি কমিউনিটি কিচেন গার্ডেন বা কিছু একটা করো, তাহলে তুমি দুজনকে যদি দুজনকে 100 দিনের কাজে জব কার্ডে করো সেই দুজনের মাইনেটা রয়েছে সেলফ হেল্প গ্রুপ। লেট দ্য সেলফ হেল্প গ্রুপ ডিসাইড, সেলফ হেল্প গ্রুপকে দুজন করে দিয়ে দাও 100 দিনের কাজে জব কার্ড। সেলফ হেল্প গ্রুপ নিজেদের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে করবে, টাকাটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেবে, তাহলে কি হবে সে একটু ইন্টারেস্ট পাবে এবং তার কাজটাকেও আমরা উৎসাহিত করতে পারবো। এটাতে কি কোনো আপত্তি আছে? করা যাবে, তাহলে এটা তোমাদের একটা ইস্যু করতে হবে সার্কুলার ফর অল দ্য ডিস্ট্রিক্ট, অল দ্য স্কুল অ্যান্ড স্কুল কমিটি। হ্যাঁ, এবং স্কুলের স্কুলকেও যেমন করতে হবে তোমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দিতে হবে। হ্যাঁ তাহলে এটা অজগর ল হবে না। তাহলে যদি তোমার 5,500 করে 11,000 টাকা দুজনের জব কার্ডে পাওয়া যায় তাহলে তো মেয়েরা তো আরেকটু পাবে টাকাটা, না ভাগ করে নেবে নিজেদের মধ্যে। অশোক কুমার চিন্তা করতে হবে না, যারা করবে তারা বুঝে নেবে অফিসের এগুলো গভর্নমেন্ট ডিউটি, গভর্নমেন্ট বুঝে নেবে টাকা কি করে অ্যাকাউন্টে ঢুকবে না ঢুকবে, সে সিস্টেম গভর্নমেন্ট করবে। একটুখানি এখানে পিছিয়ে আছে স্বাস্থ্য সাথী, কত আছে বিজয় তোমার জেলায় স্বাস্থ্য সাথী? স্বাস্থ্য সাথী ম্যাম 8,37,000 আমাদের টার্গেট আছে ম্যাম, আর 7,59,000 আমাদের কভারেজ আছে, 90% মতন কভারেজ আছে ম্যাডাম। যেটা হচ্ছে পেয়েছে এখন এটা রেজিস্টার্ড, হ্যাঁ 7.559 লাখ আমাদের অলরেডি রেজিস্টার্ড হয়েছে, কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে মোট 32,563 যারা হসপিটালে ভর্তি হয়ে সবাই তো হসপিটাল। আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ যারা অ্যাভেল করেছে, হ্যাঁ কিন্তু কার্ড কত ডিস্ট্রিবিউট করা হয়েছে? কত কার্ড? এটাই পরিসংখ্যা ম্যাম, 1,00,000 টোটাল যদি 2,29,503 নতুন কার্ড হবে নতুন, লেকিন পরিষেবা আর পাচ্ছে না। আরে আমি নতুন পুরনো মিলিয়ে জবা পিছুরি করব না, নতুন পুরনো মিলিয়ে কত পাচ্ছে? না না, পুরনো আরএসবিআই যারা ছিল তাদের কাছে পুরনো কার্ড আছে, নতুন কার্ড দেবে, নতুন কার্ড না পাওয়া অবধি পুরনো কার্ডে সে পরিষেবা পাবে স্যার, সুতরাং তাদের কাছে কার্ড আছে। আর যারা কিন্তু কার্ড থাকলে তারা বুঝতে পারছে না এটা স্বাস্থ্য সাথী কার্ড কিনা কনফিউশন হচ্ছে, যতক্ষণ স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড না পাচ্ছেন এই কার্ডটাই ওই কার্ড হিসেবে ইউজ হবে, সেটা তো তোমাদের পাবলিক সিটি করতে হবে। সেই এখনো পর্যন্ত লোকে জানে না, তোমরা চেষ্টা করো স্মার্ট কার্ডটা হাতে পৌঁছে দেওয়ার, কারণ এটা তো গভর্নমেন্টের একটা কমিটমেন্টও আছে। আমরা বলেছি মহিলার স্মার্ট কার্ডটা পাবে, তা স্মার্ট কার্ডটা আরএসবিআই কার্ড লোকে কি খায় না মাথায় দেয় বুঝতেই পারবে না, স্মার্ট কার্ডটা দিয়ে দাও, তাতে দরকার হলে তুমি স্কুল কলেজকে কাজে লাগাও, লাগিয়ে কার্ডটা কিভাবে করা যায় দেখে নাও। দেখে নাও আমাদের অনেক ইউথ ক্লাব আছে, অনেকে আমাদের অন্যান্য অর্গানাইজেশনও তো আছে, আশা আইসিডিএস এর কাজটা তো করে, আশা আইসিডিএস কে তো অনেক হেল্প করেছি আমরা। আশার মেয়েরা কত পাইব রাজীব? এখন 5,000 মতো, 5,500।
ইনসেন্টিভস আগে প্রথম চালু করেছিল যখন কত পেত সেন্ট্রাল গভর্নমেন্ট দিত 800 তারপরে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দেয় আমরা 1500 দিয়ে চালু করি পরে আবার 1500 দিয়েছি 3000 তারপর তারপরে 1700-1800 মত ওরা পাচ্ছে ইনসেন্টিভ আর ইনসেন্টিভ পায় সবকিছু মিলিয়ে 5,500-6,000 টাকা পায় এরা হচ্ছে ভলান্টিয়ার্স এরা গভর্নমেন্টের এমপ্লয়িজ নয় ইয়েস কেউ কেউ বলে বেড়াচ্ছে না টোটালটাই উঠিয়ে দেওয়া হয়েছিল এটা আমরা করে দিয়েছি এই কারণে না তো আশাটা উঠে যেত এতদিন আমরা যদি ওই টাকাটা তখন চালু না করতাম কাজে এটা মাথায় রাখতে হবে কারো কারো ভুল ধারণা আছে কেউ কেউ কোনো কোনো রাজনৈতিক দল এতে ভুল বোঝাচ্ছে পার্মানেন্ট করে দেবে সার্ভিসটাই তো ভলান্টিয়ারি নেই পার্মানেন্টটা করতে হবে আমরা যথেষ্ট হেল্প করছি যত কাজ করবে ভালো থাকবে গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকবে আগের বছর বাড়ানো হয়েছে এক বছরও হয়নি এর মধ্যে থেকে কারো কারো কথায় যারা দৌড়চ্ছে তাদের আমি রিকোয়েস্ট করবো নট টু ডু ইট কারণ বিপদের সময় মনে রাখবেন রাজ্য সরকারই আপনাদের বন্ধু এরা যারা 34 বছর ছিল করেনি কেন আর যারা গভর্নমেন্টে আছে এতদিন তারাই বা করেনি কেন দিল্লি সুতরাং রাজ্যে আমরা যতটা পারি আমাদের গরিবের সংসার তার মধ্যে যতটা পারি আমরা ভাগ করে দিই যাতে কোনো অসুবিধে না হয়